সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি শুরুতেই জানাবো শিরোনামগুলো রাজধানীর মগবাজারে একটি ভবনে বিস্ফোরণ দুইজন নিহত আহত প্রায় অর্ধশত ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 119 জনের মৃত্যু সচেতন না হলে আরো বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর কাল থেকে চলবে না গণপরিবহন বাহিনীর সদস্যরাও থাকবে লকডাউনটা আপনারা মেনে চলবেন যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যু সংখ্যা বাড়বে ঘরমুখো মানুষের চাপে ফেরিতে উধাও স্বাস্থ্যবিধি ভোগান্তি মাথায় নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে অনেকে সরকার সাহায্য দেয় না দুইজন বাচ্চা নিয়ে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি মানুষ যেভাবে একতা হচ্ছে একসাথে এতে তো আর করোনা ছড়াচ্ছে করোনা মোকাবেলায় দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী দুর্যোগে খাদ্য উৎপাদন অব্যাহত রাখায় সংশ্লিষ্টদের জানালেন ধন্যবাদ সরকারের অযোগ্যতায় অকার্যকর হয়ে পড়েছে লকডাউন মন্তব্য মির্জা ফখরুলের জানালেন আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার বিচার শুরু বরখাস্ত ওসি প্রদীপ লিয়াকত সহ 15 আসামির বিরুদ্ধে চার্জ গঠন এছাড়াও রাতের বাংলাদেশ আরো থাকছে ইউরোর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি পর্তুগাল বেলজিয়াম জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হতে এক গোল দূরে রোনালদো কোপায় শেষ রাতে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর এতক্ষণ শিরোনামগুলো দেখে নিয়েছিলেন দর্শক আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনাদের হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন এবার জানাবো বিস্তারিত সব খবর দর্শক আমরা শিরোনামে আপনাদেরকে জানাচ্ছিলাম রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ সন্ধ্যা 7:30টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে মানুষের মাঝে আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট তবে এখনও বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হতে পারেনি তারা মোট কতজন আহত হয়েছেন তাও নিশ্চিত নয় তবে বিস্ফোরণে রাস্তায় থাকা বাস সহ বিভিন্ন যানবাহন ও আশেপাশের ভবনের গ্লাস ভেঙে পড়তে দেখা গেছে তিন চারজন লোক ছিল মানে রক্তে ভরা তারপর ওদের ওনাদের নিয়ে হসপিটালে নিল আরেকজন পিছিয়ে এখান থেকে বার করছে বার কইরা তারপর ওনার কমিউনিটি পিছিটা মনে হয় 3-4 বছর ওটা পরে মৃত আসছে আর কি কমিউনিটি হসপিটালে নিছিল এখনই আসলে কনক্লুড করার সময় হয়নি যে বিস্ফোরণটা কোথা থেকে হয়েছে এটা এক্সপ্লোসিভও হতে পারে আবার গ্যাস বিস্ফোরণও হতে পারে আমি 2-3টা অভিজ্ঞতা দেখেছি তবে ওই অভিজ্ঞতাগুলো হচ্ছে এটার ব্যাপকতাটা অনেক বেশি এবং সেই ক্ষেত্রে উড়িয়ে দেওয়া যায় না যেখানে হয়তো গ্যাস চেম্বার হয়ে গেছিলো বড় রুম গ্যাস চেম্বার হয়ে গেছিলো সেটাও হতে পারে আবার একেবারে যে কোনো ধরনের নাশকতামূলক কর্ম ঘটে নাই এটাও কিন্তু এখন সুনিশ্চিত হয়ে বলা যাবে না দর্শক আরও জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিচ্ছেন শুরুতেই যাচ্ছি নাজমুল হোসেনের কাছে তিনি আছেন ঘটনাস্থলে নাজমুল এত ভয়াবহ বিস্ফোরণ আসলে কারণ সম্পর্কে সবশেষ আপনার কাছে কী তথ্য আছে কিছুক্ষণ আগে পুলিশের ঢাকা মহানগর পুলিশের যিনি যুগ্ম কমিশনার সৈয়দ নূর ইসলাম তার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন যে অন্যান্য বিভিন্ন জায়গায় যে গ্যাসের বিস্ফোরণের যে বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনাটার ভয়াবহতা 8-9 গুণ বেশি আমি একটু আমার পেছনে যে এই বাড়িটি দেখাচ্ছি এটি সিঙ্গারের কিন্তু দ্বিতীয় তলায় সিঙ্গারের গোডাউন সিঙ্গারের ফ্রিজ রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন তারপরে ওভেন এগুলো কিন্তু রাখা হয়েছিল দেখেন ভয়াবহতা কতটা ভয়াবহ হলে এই বিস্ফোরণে এই ভবনের দ্বিতীয় তলা কিন্তু একদম একটা অংশ কিন্তু পুরো ধসে গিয়েছে এই নিচতলায় শর্মা হাউস ছিল নিচতলাতে যেহেতু খাবারের দোকান ছিল এখানে সর্বত্র মানুষের ভিড় ছিল এবং ঠিক রাস্তার পাশে যে ঘটনা এখানে যারা ছিলেন যারা ঘটনাস্থলে তারা বলছেন যে হঠাৎ করে বিকট শব্দে এই ভবন কেঁপে ওঠে এবং আশেপাশের যতগুলো ভবন রয়েছে প্রত্যেকটি ভবনের ছাদ
ছাদের যে গ্লাস, কাচের গ্লাস, থাই গ্লাস, জানালা দরজা সব ভেঙে পড়েছে। এই ভবন থেকে 30 মিটার দূরে আরঙ্গের যে ভবন, ছতলা সাততলা পর্যন্ত পুরো থাই গ্লাসগুলো নিচে পড়ে গিয়েছে। এই ভবনের সামনে কিন্তু যেখানে বিস্ফোরণটি হয়, সেই বিস্ফোরণে কিন্তু এখানে দুটি বাস ছিল, সেই বাসে কিন্তু ছিটকে গিয়েছে। এই খাবারের দোকানের যে শাটার এবং কেসি গেট, এইগুলো কিন্তু ছিটকে গিয়েছে। এখানে হতাহত রক্তের দাগ দেখেছি, মানুষের হাহাকার দেখেছি। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন, কিন্তু কী কারণে যে বিস্ফোরণ এটা কেউ বলতে পারছেন না। কেউ বলছেন এসি, কেউ বলছেন জেনারেটর বিস্ফোরণ, তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে তিতাসের কর্মীরা এসেছেন, এখানে ডিএমপির যারা বোমা নিষ্ক্রিয় দল তারা এখানে এসেছেন এবং এই ভয়াবহতা নিশ্চয় বুঝতে পেরেছেন যে যারা আছেন উদ্ধারকারী যারা আছেন। আমরা একটু মানে চেষ্টা করেছি যে ঘটনাটা জানার জন্য, তবে একটি বিষয় খুবই দুঃখজনক, সেটি হচ্ছে যে যে বাসে যারা যাত্রীরা ছিলেন, যেহেতু যানজটে দুটি বাস কিন্তু এখানে ছিল দোকানের সামনে, এখানে যে যাত্রীরা ছিলেন অধিকাংশ যাত্রী কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন এবং সেটাই আমরা দেখছিলাম। আসলে ভয়াবহ এক পরিস্থিতি। নাজমুল, আপনি সেখানে থাকুন, আপনার কাছে পরবর্তীতে হয়তো আমরা আবার আসবো। আমরা যেতে চাই আহতরা যেখানে রয়েছেন, সহকর্মী মৌসুমী হাকিম আছেন ঢাকা মেডিকেলে, সেখানে যেতে চাই। মৌসুমী, হতাহতদের শারীরিক অবস্থা আমাদেরকে জানাবেন। আর কিছুক্ষণ আগে ডাক্তার সামন্তলাল সাংবাদিকদের সাথে কথা বলেছেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন সে বিষয়ে। ধন্যবাদ ন্যান্সি। আমি ডক্টর সামন্তলাল সেন, তার যে বক্তব্য সেটি আসলে একটু আপনাদেরকে বলে দিতে চাই, তাতে আপনার পুরো খবরটি থাকবে। সেটি হচ্ছে মোট 17 জন এই শেখ হাসিনা বার্ন ইউনিটে এসেছেন, ভর্তি হয়েছেন, তার মধ্যে 2 জন মারা গেছেন, 3 জন গুরুতর আহত এবং দগ্ধ। সেই 3 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং বাকি যারা রয়েছেন তাদের অবস্থা ঠিক দগ্ধ বলা যাবে না, তাদের অবস্থা হচ্ছে যে তারা কাটা ছেঁড়া সহ বিভিন্ন ধরনের ইঞ্জুরি নিয়ে তারা এসেছেন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 36 থেকে 40 জন এসেছিলেন, তাদেরও 2-1 জন এখানে। তো এখানে যে 2 জন এসেছেন, 2 জন মৃত পাওয়া গেছে, সেই 2 জনে আসলে মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন, হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তো মোট কথা এটাই, সেটি হচ্ছে যে 2 জন মারা গেছেন এবং 3 জনের অবস্থা গুরুতর, তাদেরকে নিয়ে ডাক্তাররা কাজ করছেন, তারা তাদেরকে নিয়ে শঙ্কায় রয়েছেন। ন্যান্সি, মৌসিন, একটু জানতে চাই যে তাদের পরিচয় সম্পর্কে কি কিছু জানা গেছে? ন্যান্সি, যে 2 জন মারা গেছেন সম্ভবত পথচারী বা বাসের যাত্রী, এরকম কিছু হবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু তাদের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানব। মহসিন, আপনাকে ধন্যবাদ। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা, ক্রিমও খাও নিজের স্টাইলে। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। করোনায় এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। গত 24 ঘন্টায় মারা গেছেন 119 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 14,172 জনে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 5,268 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 24,400 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 21.59%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,88,406 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,249 জন। মোট সুস্থ 8,04,103 জন। মৃত 119 জনের মধ্যে পুরুষ 75 জন আর নারী 44। বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় 32 জন। এছাড়া ঢাকায় 24, রাজশাহী ও চট্টগ্রামে 22 জন করে, রংপুরে 9, সিলেটে 5, ময়মনসিংহে 3 আর বরিশালে 2 জন মারা গেছেন। আগামীকাল 28 জুন, সোমবার থেকে 1 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সীমিত লকডাউনের জন্য 3 দিনের বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর ঝুঁকি বাড়বে বলে শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। তিনি বলেন, এরই মধ্যে হাসপাতালগুলোতে 5,000 থেকে 6,000 বেডে রোগী ভর্তি হয়ে গেছে, তাই কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী। মন্ত্রী জানান, সব সোর্স থেকে টিকা আসছে, তাই টিকাদান কার্যক্রম আর বন্ধ হবে না। অনেকটা নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাস,
বেশিরভাগ জেলাতে সংক্রমণের হার 20-30% বেশি বলে জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। তার মতে চলাচল নিয়ন্ত্রণ করতে না পারা ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই বেহাল অবস্থা। আমাদের জন্য লকডাউন নাই, আমাদের দরজা তো বন্ধ হবেই না, আমাদের জানালাও খুলে দিতে হবে, যেহেতু কিনা আমাদের এই রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় 28 জুন সোমবার থেকে 1 জুলাই বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত সীমিত লকডাউনের জন্য বিধিনিষেধ ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আওতায় রিক্সা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে, বন্ধ থাকবে শপিং মল, মার্কেট সহ সব পর্যটন ও বিনোদন কেন্দ্র। খাবারের দোকান সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও সরকারি বেসরকারি অফিস চলবে শুধু প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে। এরপর 1 জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন। স্বাস্থ্যমন্ত্রী বলেন লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পুলিশ থাকবে, বিজিপি থাকবে, এবার সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে, যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয় এবং আমাদের যে ঊর্ধ্বমুখী যে সংক্রমণটা সেটা রোধ হয়। সারা দেশে করোনার জন্য নির্ধারিত হাসপাতালে বেড আছে 12,000, এর মধ্যে অর্ধেক বেডে রোগী ভর্তি হয়েছে। করোনা বৃদ্ধির হারে হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে চিন্তিত মন্ত্রী। লকডাউনটা আপনারা মেনে চলবেন, যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যুর সংখ্যা বাড়বে, আক্রান্ত সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে। আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় বাংলাদেশের 5,000-6,000 বেড অলরেডি অকুপাইড হয়ে গেছে, মানে রোগী ভর্তি হয়ে গেছে। টিকার সংকট মেটাতে সব সোর্স থেকে সংগ্রহের প্রক্রিয়া চলছে, পাশাপাশি EDCL দেশে টিকা উৎপাদন কার্যক্রম শুরু করবে বলেও জানান মন্ত্রী। EDCLকে দায়িত্ব দেওয়া হয়েছে যে টিকা উৎপাদনের ব্যবস্থা করার জন্য। আগামী মাসেও আমরা আশা করি চায়নার সাথে সে চুক্তি অনুযায়ী হয়তোবা আমরা টিকা পেতে থাকবো। তো আগে যেমন টিকা একদমই আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল, ইনশাল্লাহ আগামীতে হয়তো আর বন্ধ রাখতে হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম নীতি মেনে গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স টিকা উৎপাদন করতে পারবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সোমবার থেকে সীমিত এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই। একই অবস্থায় ঢাকায় যারা ঢুকছেন তাদেরও। ফেরিঘাটে তীব্র ভিড়ে করোনা সংক্রমণ বাড়ারও ঝুঁকি তৈরি হয়েছে। নেই তিল ধারণের ঠাই। ফেরিঘাটের এ চিত্র দেখে যে কারোরই মনে হতে পারে ঈদের ছুটিতে বাড়িতে ফিরছে মানুষ। সোমবার থেকে পরিবহন বন্ধ হচ্ছে এই খবরে ঢাকা ছেড়ে যাচ্ছে তারা। আবারও লকডাউনের ঘোষণায় অনেকেই অনিশ্চয়তার মুখে সব কিছু গুটিয়ে রওনা করেছেন গ্রামের দিকে। ফেরিঘাট কর্তৃপক্ষ বলছে লঞ্চ বন্ধ থাকায় চাপ বেড়েছে ফেরিতে। ফেরি লোড নিতে অসুবিধা হচ্ছে আর প্যাসেঞ্জারের যতটুক বলার কথা স্বাস্থ্যবিধি মানতে তারা মানতেছে না। আর আমাদের কাঁচামাল যেগুলো এগুলো আমরা প্রিফারেন্সে পাঠাচ্ছি, কারণ এইখান থেকে যদি খাবার না যায় সারা বাংলাদেশে খাবার এখান থেকেই যায়। ঘাট পর্যন্ত আসার যাত্রাটা সেই একই রকম ভোগান্তির। আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে মাইক্রো, অটো, মোটরসাইকেল যখন যা মিলছে তাতেই সওয়ার মানুষ। কিছু না মিললে ভরসা নিজের পা, মাইলের পর মাইল পায়ে হেঁটে পদ্মা উপকূলে পৌঁছানোর চেষ্টা। অনেক রাস্তায় হাঁটতেছি, এখন গাড়ি ঘোড়ায় তো মনে করেন চলা যায় না, গাড়ি ঘোড়াও নাইও, এখন কিভাবে যাব। কৃত্রিম যানজটের কারণে আমি শ্যামলী থেকে এখানে হেঁটে আসছি। নারী ও শিশুদের পাশাপাশি বয়োবৃদ্ধরাও নাকাল হয়েছে তীব্র গরমে। বাড়তি ভাড়ার অভিযোগ প্রায় সবার। দুইজন বাচ্চা নিয়ে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি। মানুষ যেভাবে একতা হচ্ছে একসাথে, এতে তো আরো করোনা ছড়াচ্ছে এই লকডাউন দিয়ে। খুব ভোগান্তি এবং আমার তো এই যে ধরেন অন্য লোক হাঁটতে পারতেছে, আমি তো হাঁটিও যেতে পারতেছি না। একই চিত্র ঢাকায় প্রবেশ করা যাত্রীদেরও। আমিন বাজারের অনেক আগেই থামিয়ে দেওয়া হচ্ছে গাড়ি, তাই কয়েক কিলোমিটার হেঁটেই ঢুকতে হচ্ছে ঢাকায়। পথে পথে মানুষের তীব্র ভিড় তৈরি করছে সংক্রমণ ঝুঁকি, তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে দায় সারছেন সংশ্লিষ্টরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম দিনভর মানুষ ঢাকা ছাড়ছেন, ঢাকায় ঢুকছেন, সেই খবর আমরা আজকে এখন জানবো। গাবতলী এলাকায় আছেন সহকর্মী সৌমিত্র শুভ্র, যাচ্ছি তার কাছে। সৌমিত্র, দিনভর ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ তো ছিল সড়কে, এখন সেই স্রোতটা কি আছে নাকি কিছুটা কমলো? ন্যান্সি, যেটা হয়েছে আমরা দেখছি বিকেলের দিকে চাপটা কিছুটা কমেছিল, কিন্তু আবার যখন সন্ধ্যা নাগাদ আবার এই ঘোষণা এলো যে গণপরিবহন একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে কালকে থেকে, তখন কিন্তু আবার দেখেছি মানুষের এই দিকে যারা আসছেন গাবতলীমুখী বা ঢাকা থেকে বেরোনোর জন্য যারা আসছেন তাদের চাপটা খানিকটা বেড়েছে। একটু আগে কথা হচ্ছিল বেশ কয়েকজন সঙ্গে, তারা ঢাকা ছাড়ছেন, তারা বলছিলেন যে তারা ঠিক জানেন না যে কীভাবে যাবেন, এমন একজন বগুড়া যাবেন বা অন্য কেউ আরও দূরত্বে যাচ্ছেন, যারা জানেন না ঠিক কীভাবে যাবেন, কিন্তু তারা এই আশ্বাসটুকু মনে নিয়ে এসেছেন যে কোনো না কোনোভাবে একটা না একটা যানবাহন তারা ম্যানেজ করে ফেলতে পারবেনই। সেটা কীভাবে করবেন যেহেতু বিকল্প যানবাহনগুলো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আরও কয়েকজন যাচ্ছেন, এবং এই বিকল্প যানবাহনগুলোতে করে তারা কোনো কোনোভাবে যেতে পারবেন। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন পরিবহনের যেগুলো একটু অনামী পরিবহন, অতটা খ্যাতি নেই যেগুলো বা অত পরিচিত নয়, এমন কিছু পরিবহনের কর্মীরা কিন্তু এখানে রয়েছেন, তারা কথা বলছেন অনেকের সঙ্গে, এবং যারা আসছেন তাদেরকে কোনো না কোনোভাবে বোঝাচ্ছেন যে এই আমিন বাজারটুকু পার হয়ে গেলে তারপরে খানিকটা এগিয়ে গেলে তারা কোনো না কোনোভাবে বাসের একটা ব্যবস্থা করে দিতে পারবেন। তো এই সব মিলিয়ে কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভিড় রয়েছে, আর শহরের যে বাসগুলো চলে সেগুলো এই তাদের সীমানা বা গন্তব্য ছাড়িয়ে আরও খানিকটা এগিয়ে দিচ্ছে যাত্রীদের। ধন্যবাদ, আপনি আমাদের বিস্তারিত জানিয়েছেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় 2021 সালের HSC পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বোর্ডের চেয়ারম্যান। সবখানে লকডাউন বা শাটডাউন যাই বলি না কেন কঠোরভাবে নাকি পালন হবে, তাহলে এই অবস্থায় আমরা ছেলে মেয়েদেরগুলো স্কুলে টানতে পারবো না, এবং আমাদের যদি এটা স্থগিত না করি অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাবে যে এই করোনার ভিতরও তারা স্বাস্থ্যবিধি না মেনে ছেলেপেলে ভিড় করতেছে ফর্ম ফিল আপ করবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারও দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগে খাদ্য উৎপাদন অব্যাহত রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদও জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার 1424 অনুষ্ঠান, যাতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 32 জন এখানে পুরস্কার পাবেন। প্রধানমন্ত্রীর সম্মতিতে কৃষি খাতে অবদান রাখায় মোট 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, জাতির পিতার নীতি অনুসরণ করেই আওয়ামী লীগ সবসময়ই কৃষকদের পাশে দাঁড়ায়, যার বিপরীতে বিএনপি শাসনামলে সারের জন্য কৃষকদের গুলি খেতে হয়। 91 সালে বিএনপি যখন সরকারে আসে কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। তখন আমরা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসে, আওয়ামী লীগ সরকারে আসলে কৃষককে সারের জন্য গুলি খাওয়া তো দূরে কথা, সারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, সার প্রত্যেক কৃষকের ঘরে পৌঁছে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, এমনটি উল্লেখ করে খাদ্য উৎপাদনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। খাদ্যের চাহিদা বিশ্বে থাকবে, আর এই করোনাকালীন সময় তো খাদ্য চাহিদা আরও বাড়বে, তো সেই কারণে আমরা যদি আমাদের উৎপাদন অব্যাহত রাখি তাহলে নিজেদের চাহিদা যেমন আমরা মেটাতে পারবো, প্রয়োজনে অন্যকে আমরা সহযোগিতা করতে পারবো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারও দেশবাসীর সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা। মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। আমরা এটুকু বলবো যে এই অবস্থা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি পুষ্টির যোগান নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। লকডাউন এখন তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের অযোগ্যতার কারণে লকডাউন অকার্যকর হয়ে পড়েছে।
দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। দেশের সর্বত্র লুটপাটের মহোৎসব চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ না নিলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। জাতিকে বিভক্ত করে দেশের স্বাধীনতার মূল লক্ষ্যকে বিনষ্ট করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘোরতর অমানিশায় নিমজ্জিত। জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ইতিমধ্যে সরকার 7 দিনের পুনরায় লকডাউন কিংবা শাটডাউন ঘোষণা করেছে, যা এখন তামাশায় পরিণত হয়েছে। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহীনতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে COVID-19 করোনা ভাইরাস দিয়ে সরকারের কোনো সুপরিকল্পিত কর্মসূচি নেই। নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে ক্ষুদ্র ও মাঝারি খাত। কর্মসংস্থানেরও সবচেয়ে বড় ক্ষেত্র এসএমই। অথচ ব্যবসা শুরু করতে নানা জটিলতায় মুখোমুখি হতে হয় উদ্যোক্তাদের, যদিও কিছু প্রতিষ্ঠান অর্থায়নে এগিয়ে এসেছে। গুরুত্ব বিবেচনায় আজ পঞ্চমবারের মতো পালিত হচ্ছে বিশ্ব এসএমই দিবস। কানিস ফাতেমা শিক্ষাজীবন শেষে চাকরির পিছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা। 2019 সালে নিজস্ব অর্থায়নে শুরু করেন জুতা তৈরি। বছর না ঘুরতেই হানা দেয় করোনা, এতে কিছুটা থমকে যায় ব্যবসা, চালিয়ে যাচ্ছে টিকে থাকার লড়াই। অনেক কথা শোনা যায়, ব্যাংক ফাইন্যান্স করবে, এই করবে, সেই করবে, কিন্তু এখন আমি কাজের ক্ষেত্রে আমি কোনো ফাইন্যান্স পাচ্ছি না। আরেক নারী উদ্যোক্তা মাকসুদা খাতুন বছর পাঁচেক আগে চাকরি ছেড়ে শুরু করেন চামড়াজাত পণ্য উৎপাদন। অর্ধশত মানুষের কর্মসংস্থান হয়েছে তার কারখানায়। ব্যাংক ঋণ দিলেও ব্যবসা সম্প্রসারণে মোকাবেলা করতে হচ্ছে নানা জটিলতা। যারা আমরা ম্যানুফ্যাকচারার, তাদের ব্যাটারির বিষয়টা একটু শীতল করা, পার্সেন্টেজটা 15% থেকে একটু যদি কমানো যায়, সেটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের। GDP-র 25% আসে এ খাত থেকে। শ্রম শক্তির 85% ক্ষুদ্র ও কুঠির শিল্পে কর্মরত, কিন্তু নীতি সহায়তা ও ঋণ পেতে এখনও ভোগান্তি পোহাতে হয় উদ্যোক্তাদের। কাস্টমারের ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করি আমরা, সিকিউরিটির উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট না হয়ে তার ক্যাশ ফ্লোর উপরে ভিত্তি করে আমরা তাদেরকে ফাইন্যান্স করি, এইভাবেই আমাদের সাকসেসটা হয়ে আসছে। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনা দিচ্ছে সরকার। আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা ঋণের 46% দিয়েছে IDLC। নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু এই বরাদ্দকৃত অর্থ আমরা কিন্তু বিতরণ করতে সমর্থ। গ্রাহক কিন্তু 4% ইন্টারেস্ট রেটে ফাইন্যান্সিংটা পেয়েছে। অর্থনৈতিকভাবে তারা তাদের যেই বিজনেসটাকে ঘুরে দাঁড়াতে কিন্তু সক্ষম হয়েছে। কিন্তু ছোট উদ্যোক্তারা ঋণ নিলে তা সময় মতো ফেরত দেয়। করোনায় ক্ষতিগ্রস্ত এসএমই খাতকে রক্ষায় ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। কোলাটারাল লাগবে, তাদের ট্রেড লাইসেন্স থাকা লাগবে, তাদের ব্যাংকের 2 বছরের স্টেটমেন্ট খুব সুন্দর থাকা লাগবে। তো এত কিছু সবই যদি সুন্দর থাকতো তাহলে তারা এসএমই থাকতো না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে নীতিগত সহায়তা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখনও দেশের অর্থনীতির মূল শক্তি এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কর্মসংস্থান বিবেচনায় করোনাকালে এ শিল্পের গুরুত্ব বেড়েছে আরও কয়েক গুণ, কারণ এরাই সচল রেখেছে দেশের অর্থনীতিকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুপারস্টার গ্যাং সুইচ আভিজাত্যের প্রতীক। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার কাজ। দুপুরে 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন কক্সবাজারের আদালত। সাক্ষ্য গ্রহণ হবে 26, 27 ও 28 জুলাই। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় আসামিদের। অভিযোগ গঠনের শুনানি ছাড়াও বরখাস্ত ওসি প্রদীপ, এসআই নন্দ দুলাল ও কনস্টেবল সাগর সহ আরও 6 আসামির জামিন শুনানি হয়। আদালত তাদের জামিন নাকচ করেন। শুনানি শেষে আসামিদের কারাগারে ফেরত নেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী জানান, অভিযোগপত্রের সার্টিফাইড কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন। গত বছরের 31 জুলাই টেকনাফের বাহারছড়ায় শ্যামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় 5 আগস্ট সিনহার বোন বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ
কয়েকজন পুলিশকে আসামি করে মামলা করেন। দর্শক, আমরা সংবাদের শুরুতেই জানিয়েছিলাম মগবাজার ওয়্যারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, সেখানে নিহত হয়েছেন দুজন এবং আমরা ঢাকা মেডিকেলের অবস্থা জানাচ্ছিলাম। আমরা এখন আসলে ঢাকা মেডিকেলের কি অবস্থা, আহতরা কেমন আছে সেই খবরাখবর জানবো আমাদের সহকর্মী মহসিনুল হাকিমের কাছ থেকে। মহসিন, একটু জানতে চাই, আপনি জানিয়েছিলেন ডাক্তার সামন্তলাল আহতদের অবস্থা সাংবাদিকদের জানিয়েছিলেন, এখন কি অবস্থা, যারা আহত আছে তাদের কোনো শারীরিক উন্নয়নের কোনো খবর জানাতে পারেন কিনা, কি অবস্থা সেখানকার? ধন্যবাদ। একটু আগ পর্যন্ত 17 জন এই শেখ হাসিনা বার্ন ইউনিট, আসলে আমি রয়েছি শেখ হাসিনা বার্ন ইউনিটে, যেখানে মোট 18 জন এসেছেন এখানে, তার মধ্যে 2 জন মৃত অবস্থায় এসেছেন আর 3 জনের অবস্থা, যেটি আগেও আপনারা জানেন নিশ্চয়ই, যে খুব গুরুতর অবস্থা, 90%-এর বেশি পুড়ে গেছে শরীরের, দেখা যায় তাদের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক এবং তারা নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন, এবং বাকি যারা রয়েছেন তাদের অবস্থা আসলে একেবারেই চূড়ান্তভাবে দগ্ধ নয়, কাটা ছেঁড়া জাতীয় অথবা ছেঁচে গেছে শরীর, এরকম সমস্যা নিয়ে এসেছেন। তো তাদের চিকিৎসা এবং পরিচর্যা চলছে। ডক্টর সামন্তলাল শেষ একটু আগে বেরিয়ে গেলেন এবং যাওয়ার সময় তিনি আবারও বলে গেলেন যে 3 জনের অবস্থা বেশ গুরুতর। আর এর বাইরে আসলে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আরেকজন নারী মারা গেছেন বলে জানতে পেরেছি। এনসি মহসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঘটনাস্থল থেকে একটু ঘুরে আসি। ঘটনাস্থলে নাজমুল হোসেন রয়েছেন আমাদের সহকর্মী। নাজমুল, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? নাজমুল, বিস্ফোরণের কারণ সম্পর্কে কি এখন পর্যন্ত কিছু জানা গিয়েছে, যে আসলে মানে কিসের থেকে আসলে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেখানকার প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা হয়েছে কিনা বা কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে সন্ধ্যা 7:30 থেকে কিন্তু হঠাৎ বিকট শব্দে কিন্তু বিস্ফোরণ হয়, কিন্তু তারা স্পেসিফিকলি বলতে পারছেন না যে এটা এসির বিস্ফোরণ নাকি এটা জেনারেটর বিস্ফোরণ, তেমনভাবে তারা বলতে পারছে না। আমি একটু দেখাতে চাই ওই ভবনটি, যে ভবনটি 42 বছরের পুরনো ভবন। এই ভবনটিতে দ্বিতীয় তলায় সিঙ্গারের গোডাউন ছিল, নিচতলায় গ্র্যান্ড কনফেকশনারি এবং তার পাশে ছিল শর্মা হাউস, সেই শর্মা হাউসের পাশে ছিল আরেকটি দোকান। তো এই পুরো ভবনটির কিন্তু পেছনের অংশ কিন্তু একেবারে দোতলা পুরোটা ধসে গিয়েছে, এই সংবাদের শুরুতে লাইভে আমরা দেখিয়েছিলাম। তো যে ভয়াবহ অবস্থা, এখানকার আশেপাশের যে ভবনগুলো রয়েছে প্রত্যেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমি আরঙ্গের যে ভবনটি সেই ভবনটি আমরা একটু দেখাতে চাই। আমরা এখানে আসলে ফায়ার সার্ভিসের কাজ করছেন, কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি সাংবাদিকদের ব্রিফিং করবেন, হয়তো বা আমরা তখন তার মাধ্যমে জানতে পারবো। তবে এখন পর্যন্ত পুলিশ যেটি বলছে যে এই এই যে বিস্ফোরণটি, তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে এটা একটি ভয়াবহ বিস্ফোরণ। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে একটি ঘটনা, যে শব্দ হয় তার চেয়ে কয়েকগুণ যেহেতু বেশি, এর মধ্যে কোনো নাশকতা আছে কি না এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। তো কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের কমিশনার তিনি কিন্তু ব্রিফ করেছেন, তিনি বলেছেন যে 7-8টি ভবন কিন্তু খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ভবনগুলোর কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু উড়ে গিয়েছে, এবং দুটি বাস, এই বাসে কিন্তু অনেক মানুষ হতাহত হয়েছে এবং যে মানুষগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি কিন্তু তার যারা সহকর্মীদের সাথে কথা বলে পুরো ঘটনাটা জানার চেষ্টা করছেন, এবং জানার চেষ্টা করার পরই তিনি কিন্তু আমাদেরকে ব্রিফ করবেন। তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কী ঘর কিসে বিস্ফোরণ হয়েছে, তবে যেটা ধারণা করা হচ্ছে যে সিলিন্ডার এসি বিস্ফোরণ, তবে জেনারেটর বিস্ফোরণ হয়ে থাকতে পারে। নাজমুল, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা দিতে বাংলাদেশকে 25 লাখ মডার্নার টিকা দেবে যুক্তরাষ্ট্র। গ্যাভিকভিক্সের মাধ্যমে খুব শিগগিরই এসব ভ্যাকসিন দেওয়া হবে, জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মেইলার। ইউএস আইডি আয়োজিত সোনার বাংলার সুবর্ণ জয়ন্তী নামে ফটোগ্রাফি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বছরকে স্মরণ করা হয় অনুষ্ঠানে। পাঁচ দশকে কিভাবে একটি দেশ দ্রুতগতিতে ঈর্ষা করার মতো উন্নতি করেছে তুলে ধরা হয় তা। উন্নয়ন সংস্থা ইউএসএইড মিশনের পরিচালক তার সংক্ষিপ্ত বক্তব্যে জানান, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক বিকাশের বহু সাফল্য তুলে ধরা হয়েছে বইটিতে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন সহ নানা খাতে $8 বিলিয়ন সহায়তা দিয়েছি আমরা, যা কিনা বাংলাদেশের গণতান্ত্রিক স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কিন রাষ্ট্রদূত অল রবার্ট মিলার। বিশ্ব দরবারে উদাহরণ তৈরি করা এসব সাফল্যের সবসময় আমেরিকা বাংলাদেশের পাশে ছিল বলেও জানান তিনি। করোনা মহামারীতেও অতীতের মতো সহায়তার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। Bangladesh will soon receive 2.5 million খুব শিগগিরই 25 লাখ মডার্না ভ্যাকসিন পাবে বাংলাদেশ। একক দেশ হিসেবে এটাই সর্বোচ্চ, যা আমেরিকানদের পক্ষ থেকে করোনা সুরক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার। And a commitment by the American people. রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব প্রমাণিত। যে কোনো দুর্যোগ ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে স্বাধীনতার পর থেকে $8 বিলিয়ন অনুদান এক্ষেত্রে উল্লেখ করার মতো। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ইউরোর খবর, শেষ ষোলোর লড়াইয়ে আজও আছে দুটি ম্যাচ। রাত 10টায় শুরু হওয়া ম্যাচে নেদারল্যান্ডস লড়ছে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে, আর রাত 1টায় বিগ ম্যাচে লড়বে বেলজিয়াম পর্তুগাল। শেষ ষোলোর অন্যতম বড় আকর্ষণ বেলজিয়াম পর্তুগাল ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ফেভারিট বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনাদের হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।